নমস্কার হার্স নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নিব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সিভিক ভলেন্টিয়ারকে মারধর করার অভিযোগ ওঠে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সিভিক ভলেন্টিয়ারের নাম গৌতম বর্মন। সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে পরিচয় শ্রমিক মিঠুন মেধা। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, কাজ করে ফেরার পরে হোম কোয়ারেন্টাইন হিসাবে পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ে রাখার ব্যবস্থা এই এলাকার পরিচয় শ্রমিকদেরকে। সিভিক ভলেন্টিয়ার গৌতম বর্মনকে পরিচয় শ্রমিকদের রিপোর্টিং করতে গিয়েছিল কতজন রয়েছে সেখানে দেখতে পায় কয়েকজন মিলে মদ্যপান করছিল ছাদের উপরে। তাদেরকে বলা হয় মদ্যপান করা যাবে না। এই বলার পরে রেজিস্ট্রারে নাম লেখার সময় সিভিক গৌতম বর্মনকে মিঠুন মির্ধার পরিচয় শ্রমিক মারধর করে ও মেরে দুটো দাঁত ভেঙে দেয়। কালিয়াগঞ্জ থানাতে মিঠুন মির্ধার নামে অভিযোগ করা হয়েছে। কালিয়াগঞ্জ থানা পুলিশ আটক করে মিঠুন মির্ধাকে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে কি রয়েছে। আমি গৌতম বর্মন। কি ঘটনাটা কি ঘটেছে? ওই বৃহস্পতিবার রাত্রে আমাদের পুরিয়া মহেশপুর হাইস্কুলে ওখানে মানে পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা করা হয়েছে ওখানে। তো ওখানে আমার মানে দায়িত্বে আছে মানে কে কে আসছে এগুলো একটু রিপোর্ট নেওয়া আর কি, রিপোর্ট নিয়ে পাঠানো আর কি। তো ওখানে রিপোর্ট নিতে গেছি, দিতে যাই দেখি যে ছাদের পর কয়েকজন মানে মদ পান করতেছে। ওদেরকে বলি যে তোমরা নিচে নেমে আসো, উপরে ওরকম কাজ করো না। তো ওই কথাটা বলে আমি একজনের নাম ঠিকানা লিখতেছি, হুট করে একজন আসে আমার মুখের মধ্যে একটা ব্রেঞ্চের খুঁটি নিয়ে মারে দেয়। আমাকে সেখানেই আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাই, একদম অজ্ঞান হয়ে পড়ি। কোথায় কোথায় চোট লেগেছে তোমার? আমার মুখের মধ্যে আর হচ্ছে পায়ে, এই যে পায়ে চোট লেগেছে। কয়জন মিলে মেরেছে তোমাকে? আমাকে মানে মেরেছে একজনই, আরেকজন পাশে ছিল। তার নামে কি অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ করা হয়ে গেছে এবং কি থানাও স্টেপ নিয়েছে। তুমি যে সিভিক ভলেন্টিয়ার জানতো? হ্যাঁ, আমাদের লোকালই ছেলে, অধিকারই লোকাল, আমাকে জানে, ভালো মতোই জানে এবং কি আমার ক্লাসমেটও হয়। মানে কিসের জন্য মারলো মানে এরকম কাজ করিস না, সবাই দেখতে পাচ্ছে, নিচে নামে আপাতত একজনের নামেই করা হয়েছে, যে মারছে তারই নামে। তার নাম হচ্ছে মিঠুন মির্ধা। বাড়ি হচ্ছে মহেশপুর সাধুপুরি হাটখোলা। আপনি কি বেকার, নতুন ব্যবসা খুলবেন ভাবছেন, কিংবা আপনার ব্যবসার পাশাপাশি অন্য আরও ব্যবসা করতে চান? তাহলে আপনার জন্য সুখবর, আমরা আপনার জন্য নিয়ে এসেছি AEPS CSP নেওয়ার সুবর্ণ সুযোগ। এই CSPতে আপনি আধার কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের টাকা উঠাতে পারবেন, যে কোনো অপারেটর সিম রিচার্জ হবে, সাথে আকর্ষণীয় ক্যাশব্যাক, প্যান কার্ড তৈরি করতে পারবেন, যে কোনো ব্যাংকে DMT করতে পারবেন, লাইন বিল, গ্যাস বুকিং, ট্রেনের টিকিট, বিমানের টিকিট কাটতে পারবেন। আজই যোগাযোগ করুন 9609183940।